2004 সালের একুশে আগস্ট সারা পৃথিবী দেখল এক ভিন্ন রাজনৈতিক হামলা তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের জনসভায় অত্যাধুনিক মারণাস্ত্র আর জেস গ্রেনেডের মুহুরমুহু হামলা নিহত হলেন ২৪ জন আহত তিনশোরও বেশি যারা বেঁচে রইলেন তাদের অনেকের অবস্থায় মৃত্যুর চেয়েও করুন একাধিক অপারেশনের ধকল শরীরে অসংখ্য স্প্লিন্টারের প্রতি মুহূর্তের দংশন নিয়ে যারা ধুকছেন তাদের একজন নাজিম উদ্দিন নাজমুল যুবলীগের তৎকালীন এই নেতা ছিলেন প্রয়াত আইভি রহমানের পেছনেই একটা বিকট আওয়াজ হলো হওয়ার পরে দেখি আইভি রহমান আসছে করে দেশে হাইলা যেতেছে দ্বিতীয় যে বুকটা পড়লো আমার বড়ি এবং পা মানে চোখ হাত টোটালি আবার আমি একবারে হয়ে গেলাম আবার পেটে এগারোটা বছর এগারোটা বছর ফুটলাম আবার আইভি রহমানের বাঁ পাশে ছিলেন দলের সাতষট্টি নাম্বার ওয়ার্ডের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা আক্তার রুমা গ্রেনেড হামলায় গুঁড়ো হয়ে যায় তার দুই পা আঠারোটি দাঁত পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় ডান হাত ফেটে যায় কানের পর্দা ভিতরে এখানে চোদ্দটা হয়েছে বুকে মানে অপারেশন করা হয়েছে এই মনে করেন যে আমার পায়ে পায়ে অপারেশন হয়েছে আটবার এ পাও দুটুকড় হয়ে গেছে লেপা চারটুকু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে লেপাটা ডান পা আমরা যদি সেদিন মারা যেতাম তাহলে আমাদের জন্য খুব ভালো হতো গরমের দিনের মধ্যে কেউ আমরা গায়ে কাপড় রাখতে পারি না মানে মানে ওগুলি চুলকিয়ে চুলকিয়ে রক্ত একেবারে রক্তক্ষণ হয়ে যায় ওগুলে ঠোলার মতন বড় বড় ঠোলার মতন ওই আসি পিণ্ডগুলো ফুলে ফুলে উঠে পানির মতন চোদ্দ বছর ধরে এই সব ভুক্তভোগীরা অপেক্ষা করছেন নৃশংস এই ঘটনার বিচার দেখার যারা আইবির সহ যারা শহীদ হয়েছেন তারপরে বেওয়ার হারিফ সহ চোদ্দ জন লোক স্পিডারে যন্ত্রণায় মারা গিয়েছেন বিচারক যারা করবে রাইটা তাদের কাছে আশাবাদী যে এই সরকার যদি বিচারটা করতে পারে যদি অন্য দল ক্ষমতায় আসে তাহলে আমরা নেই বিচারটা পাবো না সেই জন্য আমরা মানি আমরা বিচারকের কাছে আমরা মানে আদালতের কাছে আমরা সবাই মিলে একই কথা বলছি যে আমাদের সরকার থাকতে দেখতে আমাদেরকে নেই বিচার আমাদেরকে শুনিয়ে দেখিয়ে দিতে পারে আমরা তাদের মৃত্যুদণ্ড দেখে যেতে চাই অবশ্য এ ঘটনায় নিহত নারী নেত্রী আইবি রহমানের পুত্র নাজমুল হাসান মনে করেন ন্যায় বিচারের স্বার্থেই সময় লেগেছে মাঝে মধ্যে মনে হচ্ছে এটা তাড়াতাড়ি হয় না কেন দেরি হচ্ছে কেন কিন্তু আলটিমেটলি আমার একটা ধারণা হয়েছে যে না যেটা হচ্ছে হলে ভালোভাবেই হওয়া উচিত তাড়াহুড়ারও কোনো কোনো দরকার নেই এবং নিরীহ কেউ যেন এর মধ্যে না ফাঁসে আমার বিশ্বাস যারা দোষী তাদের সকলের শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি বিচারে যাদের যে শাস্তি হবে তা দ্রুত কার্যকর করার দাবিও জানিয়েছেন তারা মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা